यो व्हाट्स अप ब्यूटीफुल पीपल इट्स मी आवर जोली फान एंड वेलकम बैक टू अनदर गेम प्ले वीडियो सो गाइस चले এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজ কে ভিডিওতে আমরা রিঅ্যাকশন দিতে যাচ্ছি গুডওয়েফ কে নিয়ে আমরা এর আগেও গুডওয়েফ কে নিয়ে আরো একটা ভিডিও বানিয়েছিলাম সরি একটা না দুইটা ভিডিও বানিয়েছিলাম সো যারা ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ভিডিও গিয়ে চেক করে নেবেন সো গাইস কথা বাড়াচ্ছি না চলে যাই গেম প্লেতে সো গাইস আজকের ভিডিওটা খুব ওপি লেভেল একটা গেম প্লে হতে যাচ্ছে এই ভিডিওতে 1 ভার্সেস 1 একটা ম্যাচ হবে আর গুটু এক্সপ্রেসে যারা চেনেন না তাদের জন্য আমি দ্বিতীয়বার আবার বলে বললাম একজন থাইল্যান্ড সার্ভারের একজন লেজেন্ডারি প্রো প্লেয়ার আসলে শুধু প্রো প্লেয়ার বলে ভুল হবে তার কারণ হলো নেক্সট লেভেলের গেম প্লে তার তিনি একজন পিসি প্লেয়ার আর কিছুদিন আগে নন-স্টপ গেমিং একটা টুর্নামেন্টের আয়োজন করেছিল আর সেই টুর্নামেন্টে গুটু এক্স2 জয়ী হয় অ্যান্ড শুধু যে টুর্নামেন্ট যেতে বিষয়টা সেটা নয় আসলে সেই টুর্নামেন্টে সবার একদম ঘাম ঝরিয়ে দিয়েছিল তার গেম প্লে দিয়ে আর যার কারণে নন-স্টপ গেমিং তাকে 1 ভার্সেস 4 একটা ম্যাচ দাঁড় করায় আর সেই ম্যাচটাও একদম নেক্সট লেভেলের গেম প্লে ছিল সব ওয়ান ট্যাপ আর গুটু এক্স2 এত সমালোচনা আর এত জনপ্রিয়তা শুধুমাত্র তার ওয়ান ট্যাপের কারণে আসলে নর্মালি আমরা যখন ডিজার্ট দিয়ে ওয়ান ট্যাপ মারি আর সে মূলত ডিজার্টের জন্য বেশি ফেমাস তো একটু ডিস্টেন্স রেখে হেডশট মারি বাট গুটু এক্স2 বেলা সেটা আলাদা গুটু এক্স2 অনেক নিকট থেকেও ডিজার্ট দিয়ে হেডশট মারে আর যার কারণে তার নাম এত ছড়িয়ে পড়েছে আসলে 1 ভার্সেস 4 প্রো প্লেয়ারদের সাথে দিতেও তার বাধে না সেটা দেখতেই পারছেন তার গেম প্লে কোন লেভেলের এক ওয়ান ট্যাপ ইফেক্টটা খুব ভালো ছিল গ্লাস ভাঙার ইফেক্ট তো দেখতে দেখতে 3 রাউন্ড ভার্সেস 1 রাউন্ড হয়ে গেছে গুটু এক্স2 3 রাউন্ড জিতে গেছে আর গুটু মূলত কাস্টম খেলুক আর যে ম্যাচে খেলুক শুধু ওয়ান ট্যাপেরই ট্রাই করে আসলে তার ওয়ান ট্যাপ ছাড়া কিল খুব কমই হয় দেখতে পারলেন 3টা রাউন্ড হয়েছে 3টাই সে কিন্তু হেডশটে কিল নিয়ে নিয়েছে আর গুটু এক্স2 ফেমাস মূলত এই কারণেই তার এত জনপ্রিয়তার বড় কারণ হলো তার এই ক্লোজ রেঞ্জ থেকে ওয়ান ট্যাপ মারা আর তিনি মূলত ডিজার্টের জন্য বেশি ফেমাস আর তাকে ফেমাস করেছেন হলো ইন্ডিয়ান সার্ভারের একজন লেজেন্ডারি ইউটিউবার আর কি বলা যায় তার গেম প্লে আমি অত ভালো করে দেখিনি নন-স্টপ গেমার আর নন-স্টপ গেমিং মূলত অনেক টুর্নামেন্ট আয়োজন করে থাকে আর গুটু এক্স2 সেইখানকার একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে আর সেই টুর্নামেন্ট থেকে মূলত তিনি সবার হাল নাজেহাল করে দিয়েছিল ওই টুর্নামেন্ট সে জিতেছিলেন জেতার পরে নন-স্টপ গেমিং আরও একটা ভার্সেস ম্যাচ করে চারজন প্রো প্লেয়ার তার বিপরীতে দাঁড় করায় দেয় অ্যান্ড দেন ইন্ডিয়ান সার্ভারে সে খেলেও হাইপিং থাকা সত্ত্বেও তিনি ওই চারজন প্রো প্লেয়ারের বিরুদ্ধে ম্যাচটা জিতে যান অ্যান্ড ওই ম্যাচটার উপর স্যাভেজ 420 হাইট চ্যানেল থেকেও একটা রিয়েকশন ভিডিও আপলোড করা হয় অ্যান্ড তার কারণে মূলত তার এত পপুলারিটি আর তার চ্যানেলের প্রায় 50% সাবস্ক্রাইবারই ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে মানে ভাবা যায় একজন থাইল্যান্ড সার্ভারে প্লে হওয়া সত্ত্বেও ইন্ডিয়ান এবং বাংলাদেশ থেকেই তার সাবস্ক্রাইবার 50% আসলে তার বড় একটা কারণ হলো কি ফ্রি ফায়ার দুনিয়ার সব থেকে বড় ট্রাফিক হলো মূলত ইন্ডিয়া এবং বাংলাদেশ অ্যান্ড মিনা সার্ভার মানে মিনা সার্ভারে আয়তাম যে দেশগুলো আছে এই দেশগুলো মূলত আসলে ফ্রি ফায়ার অনেক বেশি খেলে থাকে এর বাইরে আসলে দেখা যায় কি খুব কমই ফ্রি ফায়ার খেলা হয় বা ফ্রি ফায়ারের প্রতি অত জনপ্রিয়তা নাই এই জনপ্রিয়তা মূলত এইগুলোকে কেন্দ্র করে আর যার কারণে তার এই এইখানকার সাবস্ক্রাইবার বেশি হওয়াটাই স্বাভাবিক আসলে মিনা সার্ভারের কথাও বলি যেমন মিনা সার্ভারে যতগুলো ইউটিউবারই আছে না কেন যেমন বিটুকে রেনসিনজো এরা যারাই আছে না কেন এদের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার কিন্তু ইন্ডিয়ান সার্ভারের ভিতরেই আর বাংলাদেশ তো জানেন সবাই রিসেন্টলি সার্ভার ভাগ হয়েছে আর এখন তো বাংলাদেশ আর ইন্ডিয়ান সার্ভার ভিতর নেই তো বাংলাদেশ সার্ভারের কথা আলাদা করে বলা লাগবে এদের বেশিরভাগ সাবস্ক্রাইবার মূলত ইন্ডিয়ান এবং বাংলাদেশকেই ঘিরে সো গাইস দেখ না দেখে 2 ভার্সেস 5 রাউন্ড হয়ে গেছে সো বুঝতে পারছিস না ভিডিওটা এখানে কেন ল্যাগ করতেছে গুটু এই জন্যই ফেমাস গুটু মূলত ডিজার্টিগুলোর কারণে অনেক বেশি ফেমাস আসলে তার হাতে অন্যান্য গান থাকলেও তিনি কাস্টমে অ্যাটলিস্ট এগুলো চালান না আর গুটু মূলত সবসময় কাস্টম ম্যাচে খেলে থাকে আসলে তার কোনো বড় ম্যাচ আমি 2টা মেবি দেখেছিলাম আর তার বেশি তার কোনো বড় ম্যাচ আমি পাইনি তার ইউটিউব চ্যানেল থেকে আর সে শুধু কাস্টম ম্যাচই ভিডিও আপলোড করে অন্যান্য ম্যাচ খেলে হয়তো বাট কাস্টম ম্যাচের ভিডিও তার আপলোড করা হয় আর দেখ এই ম্যাচটায় দেখা যাক কন্টেন্ট মার্কিং ও মাই গড মানে গাইস আপনারা দেখতেই পারলেন এখানে মাত্র 1 হাত ডিস্টেন্স ছিল না যদি হাত মাপা হইতো না মানে ফিট মাপা হইলে 1.5 ফিট থেকে 2 ফিট দূরত্ব থেকে হেডশট মারলো আর নর্মালি কি হয় মোবাইল দিয়ে আসলে এত ক্লোজ রেঞ্জ থেকে হেডশট মারলো মোবাইল কেন পিসি প্লেয়ারও এত ক্লোজ রেঞ্জ থেকে কাউন্টার মারতে পারে তাই বিপরীত দলের প্লেয়ারও অনেক শক্ত সে মেরে দিল আর নর্মালি কি হয় আমরা আর পিসি প্লেয়ারের অ্যাডভান্টেজ আছে যে আমরা সবাই জানি কারণ আমরা মোবাইলে সর্বোচ্চ খেলি 2 ফিঙ্গার মানে 2 ফিঙ্গার দিয়ে খেলি 2 হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে খেলি যারা একটু ভালো খেলে তারা 3 ফিঙ্গার দিয়ে খেলে আর ম্যাক্সিমাম 4 ফিঙ্গার দিয়ে খেলে তবে নর্মালি সবাই
টু থ্রি ফিঙ্গার দিয়ে খেলে থাকে যারা প্রো প্লেয়ার আছে, থ্রি ফিঙ্গারে বেশি খেলে না, কারণ ফ্রি ফায়ারে ফোর ফিঙ্গার দিয়ে অত বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় না। বাট তারপরও একটা জিনিস চিন্তা করেন, একটা কাজ যদি আমরা দুইজনে যে একটা কাজ যদি দুইজনে করি আর সেই কাজটা যদি পাঁচ বা তার অধিক লোক জন মিলে করি তাহলে সেই কাজটা কতটা ইজি হয়ে যাবে। আসলে পিসির ব্যাপারটা ঠিক সেরকমই, আমরা মোবাইলে টু আর থ্রি ফিঙ্গার দিয়ে খেলে থাকি, বাট পিসির ক্ষেত্রে কী হয়, বাম হাতে পাঁচটা আঙুল অ্যান্ড ডান হাতে তিনটা আঙুল, মোট আটটা আঙুল বা আটটা ফিঙ্গার দিয়ে আমরা গেম প্লে করি যারা পিসি প্লেয়ার আছে। এই জন্য তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পায়, এটা আসলে বলা কিছু না। তারপর আবার পিসিতে ম্যাক্রো ব্যাপার তো আছেই, তো দেখতে দেখতে থ্রি রাউন্ড জিতেছে বিপরীত দলের লোক অ্যান্ড গুটু এক্স টু জিতেছে ছয় রাউন্ড। আর গাইস ওর ম্যাক্স সব কটা কিল কিন্তু আসলে হেডশটই হলো, এই জন্যই গুটু এক্স টু এত ফেমাস, সরি এত ফেমাস। তো দেখা যায় লাস্টের রাউন্ডটা এই কিলটা আসলে সে হেডশট নিতে পারে কিনা। সো আমার মনে হচ্ছে না যে এই রাউন্ডটা সে জিততে পারবে, দেখা যাক। সো গাইস আপনারা কমেন্ট করে লিখে ফেলুন এখনই যে এই রাউন্ডটায় সে আসলে হেডশট মেরে জিতবে কিনা। সো আসলে এত ক্লোজ থেকে, আর তার থেকে বড় কথা কি পিসিতে ভাই আসলে সবই সম্ভব, মোবাইলে আমার অনেক সময় হয়ে যায় যে উল্টাপাল্টা মানে ঝড়ে বক পড়ার মতো একটা অবস্থা লেগে যায় হেডশট ক্লোজ রেঞ্জ থেকে, বাট ওটা আসলে কাকতরীয়ভাবে লেগে যায়, এইভাবে ট্রাই করে সম্ভব না, দেখা যাক পারে কিনা। বাট জোয়ে নক হয়ে গেল। সো বিপরীত দলে যে আছে সে কিন্তু চার রাউন্ড জিতে গেল, গুটুর এটার লাস্ট রাউন্ড, গুটু যদি এই রাউন্ড জিততে পারে তাহলে সে উইনার হয়ে যাবে। সো গুটু কিন্তু গাইস দেখতে পারলেন ওইখানে শটগান দিয়ে মারতে পারতো, কিন্তু সে কিন্তু শটগান ব্যবহার করেনি, সে মূলত ডিজার্ট দিয়ে আসলে কাস্টম খেলতে বেশি পছন্দ করে আর ডিজার্ট দিয়েই মারলো। চাইলেই কিন্তু সে MP40 বা অন্য কোনো গান দিয়ে মারতে পারতো বা শটগান দিয়ে মারতে পারতো, বাট সে কিন্তু মারে নাই। আসলে বিপরীত দলের লোক আসলে আমার মনে হয় কি শটগান দিয়ে গুটু যদি শটগান দিয়ে খেলতো তাহলে হয়তো বিপরীত দলের লোক চার রাউন্ড পেতো না। অ্যান্ড ফাইনালি ও মাই গড লাস্টেরটা অত ক্লোজ রেঞ্জ। সো গাইস আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস আমার নতুন চ্যানেল আপনারা সবাই সাপোর্ট করলে আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন যোগায়। সো গাইস আজকের পর্যন্ত মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।